একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে কেন সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ক্ষেত রয়েছে, লড়া যাবে না, কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আপনারা কিভাবে ওদের ওদের বের হচ্ছে কিভাবে করতেন এটা বলেন দেখি। নির্দেশ ছিল, এইটা না করলে ওখানে আর এই তাবড় তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই কেই করব করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভমটা ছেলেটা প্রথম প্রথম সাথ দিয়েছে। কে কে? শুভমটা ছেলেটা প্রথম প্রথম সাথ দিয়েছিল না? এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও টিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পিজুস নাকি পিজুস 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 আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে হবে। আপনারা কি বেনসি কিভাবে করতে? হ্যাঁ ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে ওরা যেটা বলতো আমি করিয়ে দিত না। আপনি মেয়েদেরকে কে, একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে? না বলেনি, ওরা যেটা বলেছে সেটা শুনেছে। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না।